বন্ধুরা, পবিত্র গ্রন্থ আল কোরআনে বর্ণিত মহান আল্লাহ পাকের গজবে ধ্বংস হওয়া ছয়টি জাতি সম্পর্কে ছয় পর্বের ধারাবাহিকের শেষ পর্বে আজ আমরা জানব মুসা আলাইহিস সালামের জাতি সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিজেকে খোদা দাবি করেছিল ফেরাউন, তার কাছে ইমানের দাওয়াত দিতে গিয়েছিলেন মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম। বিনিময়ে মুসা আলাইহিসসালামকে হত্যা করতে মনস্থির করে ফেরাউন। সদল বলে ফেরাউন একদিন মুসা আলাইহিসসালামকে ধাওয়া করে। তিন দিকে ঘেরাও হওয়া মুসা আলাইহিসসালামের সামনে ছিল উত্তাল সাগর। আল্লাহর হুকুমে সাগরে পথ সৃষ্টি হয়। নিজের দল নিয়ে মুসা আলাইহিসসালাম এই পথ দিয়ে সমুদ্র পার হয়ে যায়, কিন্তু সাগরে ডুবে মারা যায় ফেরাউন। আল্লাহ তাকে পৃথিবীবাসীর কাছে দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন। 3000 বছরেরও বেশি সময় সাগরে নিমজ্জিত থাকার পরও তার লাশে কোনো পচন ধরেনি। জানা যায় 1898 সালে কিংসভ্যালি থিবিসের দ্বিতীয় রামাসিসের পুত্র ও মহাযাত্রাকালীন ফেরাউনের মমি করার লাশ আবিষ্কার করা হয়। সেখান থেকে তা কায়রোতে নিয়ে যাওয়া হয়। 1907 সালের 8ই জুলাই মমিটির আবরণ অপসারণ করা হয়। কয়েকটি জায়গায় কিছু ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও মমিটি তখনও সন্তোষজনকভাবে সংরক্ষিত ছিল। তার গলা থেকে মাথা পর্যন্ত উন্মুক্ত অবস্থায় রেখে অবশিষ্ট দেহ কাপড়ে ঢাকা অবস্থায় দর্শকদের দেখার জন্য কায়রো জাদুঘরে রাখা আছে। ঐতিহাসিক চিহ্ন দ্রব্য সংরক্ষণ করা মানুষের স্বাভাবিক কর্তব্য, কিন্তু এই মমির ক্ষেত্রে সেই কর্তব্য অনেক বেশি বড় ও ব্যাপক হয়ে দেখা দিয়েছে। কারণ এই মমি হচ্ছে এমন একজন লাশের বাস্তব উপস্থিতি যে মুসা আলাইহিসসালামকে চিনত, তারপরও সে তার হেদায়েত প্রত্যাখ্যান করেছিল। আত্মরক্ষার্থে পলায়নকালে মুসা আলাইহিসসালাম পশ্চাৎপরণ করেছিল এবং সেই প্রক্রিয়ায় প্রাণ হারিয়েছিল। আর কোরআনে বর্ণনা অনুযায়ী তার লাশ পরবর্তী সময় মানুষের জন্য নিদর্শন স্বরূপ, মহান আল্লাহর হুকুমেই তা ধ্বংস থেকে রক্ষা পেয়েছিল। সিনাই উপদ্বীপের পশ্চিম সাগর তীরে যেখানে ফেরাউনের লাশ সাগরে ভাসমান অবস্থায় পাওয়া গিয়েছিল, আজও জায়গাটি অপরিবর্তিত আছে। বর্তমানে এই জায়গার নাম জাবালে ফেরাউন বা ফেরাউন পর্বত। এর কাছাকাছি আছে একটি গরম পানির ঝর্ণা। স্থানীয় লোকেরা এর নাম দিয়েছে হাম্মামে ফেরাউন। এর অবস্থান হচ্ছে আবু জানিমের কয়েক মাইল ওপরে উত্তর দিকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। এই সিরিজের পূর্বের ভিডিওগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে আপনাকে দেখার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।